মারলে আপনার বাথরুমে পানি লিক হবে না। তো চলুন দেখি আমরা কিভাবে আশ্বাস কি মাই মারতেছি দেখুন। এখন এটা আমরা আশ্বাস কি মাই মারতেছি, এটা গরম থিনার দিয়ে মিক্স করতে হয়, এটা পানি দেওয়া যাবে না। যখন আশ্বাস কি মাই মিক্স করবেন তখন পানি দেওয়া যাবে না। দেখুন আমরা প্রথমে বাথরুম ক্লিন করেছি এবং সাইড কিনারে 10 সেন্টি 12 সেন্টি আন্দাজে আমরা খালতা দিয়ে সুলভ করে নিয়েছি, যাতে সাইডে আপনার পানিটা না যায়। দেখুন 4 ইঞ্চি পাইপ আছে, একটা টাইস লাগানো করে এটাতে সাপ্লাই দিতে হবে পানি লাগার জন্য। এখানে পানি সুলভ উঠে চলে আসবে। এটা আমরা এখন আশ্বাস কি মাই মারতেছি দেখুন, বাথরুমটা একেবারে ছোট, তাই রোলার হাতে নিয়ে কাজ করতে হয়। রোলারে আপনার আশা লাগানো হয় না, বা ডান্ডা বলা হয়, যেটি বলা হয়, এটা লাগানো যায় না। বাথরুমটা অনেক ছোট সাইজ, তাই দেখুন আমরা এখন সাইডে কাটিং লাগাইতেছি, কারণ টাইসের উপরে এখানে আরো 7-8 সেন্টি উপরে উঠবে খালতা, এবং মশলা বলা বলুন খালতা বলা যেটি বলুন, টাইস লাগানোর টাইম আরো 10 সেন্টি উপরে উঠবে, তখন সিমেন্টের যে কালো দাগটা আছে এটা চলে যাবে, থাকবে না। মোটামুটি আমাদের আশ্বাস কি মাই মারা হয়ে গেছে। আমরা আজকে আশ্বাস কি মাই মারবো, একদিন পরে আজকে কাজ করবো। আশ্বাস কি মাই এটা মারলে আপনার আঁচলটা ভালো করে ধরবে, কোনো খালি জায়গা থাকবে না। এটা আপনার প্লাস্টিক রাবারের মতন হয়ে যায় আঁচলটা, এতে কোনো পানি গামার নামবে না ইনশাল্লাহ পানি। দেখুন আমাদের আশ্বাস কি মাই মেরে দিয়েছি আজ। আমরা এখন দ্বিতীয় দিন আসলাম, এখন আমরা এটা আজল মারতেছি, সেম কালার সুটো সাদা। এই আজলটা আমরা 3 দিন মারব, আজকে প্রথম দিন মারতেছি। প্রথমে তো আমরা আশ্বাস মেরে নিয়েছি, এখন এটা আমরা দ্বিতীয় দিনে আজল মারতেছি। দেখুন প্রথমে আমরা কাটিংটা লাগিয়ে নিতেছি, তারপর আমরা আজল মারবো একে একে 3 দিন। মারার পর আপনি যদি এটাতে যদি পানি দিয়ে যদি 1 মাসও রাখেন ইনশাল্লাহ পানি লিক হবে না। কারণ এদেশে সৌদি আরবে আপনার বাথরুমে আজলের কাজ করতে হয়, যদি আজল যদি না করেন তাহলে আপনার পানি লিক হবে 100%। দেখে গেছে আপনার টাইসে লাগান, টাইসের যে জয়েন্টটা থাকে আমরা ফুটিং মারি, কারণ এদেশে যে সাবাইয়া বাটা বলা হয়, সাবাইয়া বলুন ঢালাই বলুন যেটি বলুন, এটা আপনার অত ভালো হয় না, ঢালের দেশ তাই ফেটে যায়। দেখুন আমরা আজ মারতেছি, আজলটা আপনার 3 দিন মারতে হবে। আজলটা আপনি থিনার দিয়ে মিক্স করলে হবে না, এটা মিক্স করতে হবে পানির সাথে। আপনার একবার আজলে আজলের সাথে 3 লিটার বা 4 লিটার পানি যথেষ্ট হয়, এর বেশি দিলে বেশি পাতলা হয়ে যাবে। দেখুন আমরা কত মারতেছি, বাকি আছে আরো 2 দিন মারতে হবে, একদিন পর পর মারতে হয়।
আজকে মেরেছি, এটা আজল ডায়মন্ড একটা জিনিস, এটা আপনার মারার 10 মিনিট পরে পুরো শুকিয়ে যাবে। ইচ্ছা করলে আপনি সকালে একবার বিকালে একবার মারতে পারবেন, তবে সবচেয়ে ভালো হয় একদিন অ্যাক্সেস করে মারাটাই ভালো হয়। তবে বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনি সব ধরনের ভিডিও পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়। যদি আপনার শেখার কোনো কিছু থাকে বা জানার কোনো কিছু থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।